সুখে থাকতে হলে কোনটা বেশি ইম্পর্টেন্ট, টাকা নাকি ভালোবাসা? আপনার লাস্ট ব্রেকআপটা কেন হয়েছিল? কোথায় ব্রেকআপ? ব্রেকআপ কোনো ব্যাপার নাই, যার ভালো লাগবে থাকবে, যার ভালো লাগবে না চলে আসবে, দ্যাটস ইট। প্রাণ ঝালমুড়ির এমনই টেস্ট, বাকি সব কিছু থেকে এটাই বেস্ট। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটক সিজন 12 ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি নৃত্যশিল্পী চিত্রনায়িকা অঞ্জনা বুক। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাইফে গাছে উঠছেন কয়বার? অনেকবার শুটিং এ। গাছ থেকে পড়ে গেছেন কখনো? না, পড়ি নেই, কারণ ব্যালেন্সে ছিল আর নিচে অনেক কিছু ছিল, যাতে পড়তে গেলেও পড়ে যদি যেতামও ব্যথা যেন না পাই, ওইদিকে আমি খেয়াল ছিল। আমি না, আমার ডিরেক্টর প্রডিউসার সবার খেয়াল থাকতো যে যদি ব্যথা পাই তাহলে তো শুটিং বন্ধ, এই জন্য। ওকে, নেক্সট কোশ্চেন, লাইফে বেস্ট অ্যাচিভমেন্ট কোনটা এখন পর্যন্ত? সব কিছু অ্যাচিভমেন্ট ঠিকই আছে, নাম, যশ, প্রতিপত্তি, অর্থ, আল্লাহ সব কিছুই দিয়েছেন, সর্বোপরি আল্লাহর রহমত, দর্শকের ভালোবাসা, বাবা মার আশীর্বাদ। সুখে থাকতে হলে কোনটা বেশি ইম্পর্টেন্ট, টাকা নাকি ভালোবাসা? দুটোই দরকার, কারণ টাকা না থাকলে ভালোবাসা থাকবে না, একদম জানলা দিয়ে পালাবে ভালোবাসা একেবারে। হিরোরা প্রেমিক হিসেবে কেমন হয়? সেটা পর্দায় ভালো, বাস্তব জীবনে না। অলরাইট, এই জেনারেশনের কোন অ্যাক্ট্রেসের কাজ বেশি ভালো লাগে, পরিমণি নাকি মাহিয়া মাহি? দুজনেই ভালো, ট্যালেন্ট আছে দুজনেরই, খালি কাজে লাগাচ্ছে না কেউ, এটাই দুঃখ। গ্রেট, পলিটিশিয়ান হওয়ার ইচ্ছা আছে? অলরেডি তো চলেই এসেছি। গ্রেট, কেমন লাগছে লাইফটা? খুব ভালো, কারণ পলিটিক্সে যদি না আসতাম তাহলে বুঝতামই না যে রাজনৈতিক কি। আপনার লাস্ট ব্রেকআপটা কেন হয়েছিল? কোথায় ব্রেকআপ? ব্রেকআপ কোনো ব্যাপার নাই, যার ভালো লাগবে থাকবে, যার ভালো লাগবে না চলে আসবে, দ্যাটস ইট। শপিং মলে বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার পর আপনার সেই বিখ্যাত ডায়লগটা আরেকটা বার শুনতে চাই। লুকিয়ে লুকিয়ে আসা? আরে আজকাল তো লুকিয়ে লুকিয়ে সবাই আসে, কলেজ ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, যারা শপিংয়ে যায় ওই বন্ধু বান্ধবের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে তো আসে, তা আমার বলতে অসুবিধা কোথায়? কোন জিনিসটা সবচেয়ে বেশি হেট করেন আপনি? হেট করি? রাইট, মিথ্যা কথা বলা। আপনার নিজের কোন আইডেন্টিটি নিয়ে সবচেয়ে বেশি প্রাউড ফিল হয়, নৃত্যশিল্পী নাকি চলচ্চিত্র অভিনেত্রী? মায়ের কাছে কিন্তু সব সন্তানই একই রকম, সেটা এক নম্বরে হোক আর দুই নম্বরে হোক, আমার কাছে দুটোই সমান, তবে বড়টা একটু বেশি ভালো আছে, যেমন নাচ, ওটা আমার ব্লাডেই আছে। হাতে আংটি পড়লে কি ভাগ্য পরিবর্তন হয়ে যায়? না, আল্লাহ মালিক, আল্লাহ ভরসা, এটা একটা উসিলা। লুকিয়ে লুকিয়ে প্রেম করতে যেয়ে তো কখনো ধরা খাইছেন আপনি? সময়টা কোথায়? নাচতে নাচতে তো চলচ্চিত্রে, চলচ্চিত্রে লুকিয়ে লুকিয়ে কিছু করা যায় না, সব প্রকাশ হয়ে যায়। ভালোবাসতে কি কি লাগে? প্রথম ভালোবাসা আগে, তারপরে বিশ্বাস, তারপরে অর্থ। আচ্ছা, এই জেনারেশনের কোন হিরোর কাজ আপু আপনার সবচেয়ে ভালো লাগে? অলমোস্ট সবাই ট্যালেন্টেড, হিরোইনরাও হিরোরা অল ট্যালেন্টেড, খালি প্রকাশ নেই। ফাঁদে পড়েছেন কখনো? ফাঁদে প্রশ্নই ওঠে না, আগেই বুঝে যাই ওটা ফাঁদ না কি। ডিভোর্স কেন হয় আপু? মনের মিল হয় না, বিশ্বাস ভেঙে যায়, এর জন্যই ডিভোর্স হয়। আচ্ছা, আপনাকে নাকি রাগানো যায় না, আসলে কি এটা সত্যি? একদম সত্যি, তবে যদি রেগে যায় তাহলে ফাটাফাটি। নিজেকে নিয়ে কখন বেশি প্রাউড ফিল হয়? যখন আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আমার সাধ্যমতো, প্রাউড বলবো না, ভালো লাগে। হলে বসে লাস্ট কোন বাংলা মুভিটা দেখছিলেন? পাসওয়ার্ড। কোন দুইটা জিনিস ছাড়া অঞ্জনা একদম অসম্পূর্ণ? নাচ এবং অভিনয়। ইলিয়াস কাঞ্চন নাকি অমিত হাসান, কার অভিনয়ের ফ্যান ছিলেন আপনি? অবশ্যই ইলিয়াস কাঞ্চন, কারণ একসাথে আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডটা তো পেয়েছি, বাচ্চা শাশুর অ্যাওয়ার্ডটাও পেয়েছি। সুযোগ যদি পান তাহলে নিজের কোন ভুলটা শুধরে নিতে চান? কাউকে বিশ্বাস করাটা ঠিক না। ওয়াও, খেলতে কেমন লাগছে এবার বলেন? ভালোই, খালি একটু 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 এরকম করলে ভালো হতো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব জাগো FM 94.4 ইউটিউব চ্যানেল।